ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি ভবিষ্যৎ, আমিও খুব ভালো আছি। আর ভবিষ্যৎ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। তোমরা তোমাদের সকলের দিন ভালো কাটুক। আর এখন বাজে কয়টা? ছটা এখন বাজেনি, পৌনে ছটা বাজছি। তো পৌনে ছটার আগে আমি উঠে গেছি। আর এখন আমি এই দেখো একে এখন তুলবো, তুলে নিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে এখন ব্রাশ করবো, তারপরে কি করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করছি ভালো লাগবে, স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখবে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখন বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে আমি ঘরগুলো ঝাড়ু দেব। ঝাড়ু দিয়ে নিচে গিয়ে নিচের যা যা কাজ আছে সব কিছুই এখন করতে হবে, তো করে যাব। তো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আর এই আমার এখন ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, এখন আমি ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ু তাড়ু দিয়ে আর নিচে যাব। নিচে গিয়ে এবারে স্নানটা সেরে নেব। স্নান করে নিয়ে আর অনেক কিছুই কাজ থাকে। আর সকালের কাজ বলতে সবার ঘরেতে একই কাজ প্রায়, ঝাড়ু মোছা, চা করা, খাওয়া। তো এই দেখো আমার বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমি স্নান টান করে এখন আমি অভিককে চান করিয়ে দিয়েছি, এখন ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দেবো। তো এই দেখো স্কুলের ড্রেস পরানো হচ্ছে, এখন স্কুল ড্রেস পরিয়ে ওকেও খাওয়া দাওয়া করিয়ে তারপরে স্কুল পাঠাবো, আর আমিও কিছু খাওয়া দাওয়া করবো তারপরে। আর তারপরে যা যা কাজ করবো তোমরা সবটাই দেখবে। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো অভিক এখন খাওয়া দাওয়া করছে, আর আমি কিছুগুলো পাতা আছে সেইগুলো সেলাই করব এখন। তো এগুলো দিয়ে এখন খোলা বানাবো। তো এখনও অবধি এই যে খোলা পাতার এগুলো এখনও আছে। তো আমাদের পরবর্তীকালে যারা আছে এই পাতা খোলা সব ভুলেই যাবে প্রায়। তো এই দেখো, আর দুপুরবেলা এখন আমার ভাত নিয়ে এসেছি। তো দেখো এখন আমি দুপুরে ভাত খাবো। তো আমাদের এখন অসুখ চলছে, তার জন্য আমাদের দেখতেই পাচ্ছ সব সবজিগুলো সাদা সাদা দেখাচ্ছে। তো এভাবে এখন কিছুদিন কাটতে হবে। তো আমাদের অসুখে তো প্রায় 10 দিন কাটি, আমাদের মানে 10 দিন পরে আমাদের সব কিছু ক্রিয়াকর্ম হয়। তো এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে আমাদের প্রাইমারি স্কুল। তো প্রাথমিক বিদ্যালয়ে আমাদের একটা মিটিং আছে, তার জন্য মাস্টারমশাইরা আমাদেরকে ডেকে পাঠিয়েছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের দেখো সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। তো আমাদের গ্রামটা হচ্ছে মানপুর। তো মানপুর প্রাথমিক বিদ্যালয় দেখতেই পারছো। আর এটা উচ্চ আপার প্রাইমারির ক্লাসের জন্য রুমগুলো বানিয়েছিল, সেগুলো এখনও চালু হয়নি। তো এখানে এখন শিশু শ্রেণীদের যারা বাচ্চা আছে 4 অবধি তারাই এখন পড়াশোনা করে। তো চলে এসেছি, আর এটা হচ্ছে টিচার, আর ওই যে মহিলা আছে দাঁড়িয়ে ওটা হচ্ছে এখানে হেডমাস্টার, আর বাকি এই গার্জেন মিটিং চলছিল। তো গার্জেন মিটিংয়ের জন্য এখানে এসেছি। তো ছোটো ছোটো বাচ্চাদের যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছে, আর ওই সব কথাই বলছি। দেখো এখন আমি পাঁপড় খাচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলা পাঁপড় খেতে খুব ভালো লাগে। এই দেখো আমাকে এখন অভি চকলেট দিচ্ছে, একটা আগেই দিয়েছে, আমি খেয়ে নিয়েছি, আর আরেকটা দিলেও এখন খাবো। আর ওর স্কুল থেকে আজকে আয়রন ট্যাবলেট দিয়েছে, এগুলো সব বাচ্চাদেরকে খেতে বলেছে এখন। তো ও এখন দেখছে কোনটা ও খাবে, একটা ওর দিদিকে দিয়েছে একটা পাতা আর একটা এর। তো 5 সপ্তাহ খেতে বলেছে,
সপ্তাহে একটা খেতে বলেছে, তো এখন সেগুলো দেখছি। দেখো তো এখন গেল ওর দিদির যে ট্যাবলেটের পাতাটা আছে সেটা এখন ওর ঠাকুমাকে দিতে গেল। তো আমি এখন চকলেট খাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর তোমরা সাপোর্ট করছো বলেই আমি এত এগিয়ে যাচ্ছি, তো তোমরা আমাকে সাপোর্ট করেই যাও। তো তোমরা আমার ফ্যামিলি, আর তোমরাকে আমি আমার জীবনে যা কিছু হচ্ছে বা যা যা আমি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর করব। তো তোমরা আমাকে সাপোর্ট করে যাও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, তো টাটা, গুড নাইট, বাই।